হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সালমান হাসান ট্যুর অ্যান্ড ফান চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, গরিব দুঃখীদের ছোট বাচ্চাদের নিয়ে আমার প্রতি শুক্রবারে খাওয়া দাওয়া করতে ভালোই লাগে, তাই আজকে আমি নিজে রান্না করে গরিবদের সাথে খাওয়া দাওয়া করলাম। আমার খুব ভালো লাগলো আর সেই ভিডিওগুলো ছাড়লাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। আমরা আগে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, তারপর দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়া, দারচিনি, এলাচি, গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়া, তারপর হালকা পরিমাণ পানি যাতে মশলাটা করে নেবেন। ধনিয়া গুঁড়া, বন্ধুরা আমরা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটাকে আমরা 2 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা, যেহেতু ফার্মের মুরগি তাড়াতাড়ি গলে যায়, এই জন্য আমি আলুটা এখন ছেড়ে দিব। মশলার সাথে মিশিয়ে দিব সমস্ত মশলাটা, আলু আর মাংসের সাথে মিশিয়ে দেয়। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। মাংস রান্না করার শেষে এই মাংসের পজিশন, গ্যাস নাই, চুলার লোক একটু গ্যাস জলে আবার দেখার।